হ্যালো ভিউয়ার্স ভিডিও গুরু চ্যানেল আপনাকে স্বাগত। মাঝে আমরা আলোচনা করতে যাচ্ছি ভেড়া পালন নিয়ে। আজকে এই ভেড়াগুলোর মালিক যিনি তার সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। এই তো কেবস্থা কেমন আছেন? ভালো আল্লাহর ভালো রেখেছেন। এইগুলো কি সব আপনার? হ্যাঁ আমার। এখানে কয়টা আছে ভেড়া? এখানে 42টা। 42টা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। সর্বপ্রথম কয়টা ছিল? সর্বপ্রথমই 8টা নিলাম। আটটা আটটা থেকে এখন বিয়াল্লিশটায় কতদিন হয়েছে বিয়াল্লিশটা আবার হয়েছে বারো বছর মানে পালন করা আচ্ছা বারো বছর পালন করতেছেন না আপনার ইয়া ভেড়া আপনার এখন মানে বাচ্চা আছে কয়টা এখানে বাইশ পনেরোটা পনেরোটা বাচ্চা ও আচ্ছা আচ্ছা এখন মানে ভেড়া পালন বা অন্যান্য কিছু রাইখা যেমন ছাগল বা গরু এগুলো রাইখা ভেড়া পালন করার কারণটা কি আপনার আমার হয়েছে ভেড়া পালনের লাভজনক বেশি মানে হয়েছে

শস্য ঢুকে গেলে একটু সমস্যা না আচ্ছা আচ্ছা সব সময় যখন ঘাস ঘাস থাকে না তখন ঘাস থাকে না কোন সব সময় থাকে সব সময় থাকে না আপনাদের তো দিকে একটু টুসু জানা তো হুম হুম প্রচুর এরিয়া তাই এই খালে এই শুধু ঘাসগুলা খাবে হ্যাঁ ঘাসগুলো এই এতেই আপনাদের আর কোনো কোনো খরচ নেই না কোন খরচ নেই আরে বাহ মোটামুটি আমার এই ধরে ধারে কোন আবার 2 লাখ করে আসে 2 লাখ 2 লাখ করে আসে বছরে তাই হ্যাঁ

যাক আচ্ছা ঠিক আছে ভাল থাকে আচ্ছা